চলে যাচ্ছি মানে যাবো না পারঘাটে যাবে শোনো আমি ওই তোমার পেনশন মার বৌদি বাড়ি গুল খেতে যেতে পারবো না তুমি ওখানে যাও কেন কোথায় যাবো ওই দেবদাসের ঠাকুরের কাছে যাবে খাই না খায় না না তা কি খাবে শোনো আমার একটা ভালো জিনিস খাওয়ার ইচ্ছে হচ্ছে তুমি যদি এনে দাও না আমি গুলখা ছেড়ে দেব ও ভালো জিনিস খাবে ঠিক আছে কাল সকালে 1 কেজি থাইমেট এনে দেব তুমি জল করে খাবে থাইমেট হ্যাঁ তুমি যদি হাতে করে আনো আমি খাবো মাথা খারাপ নাকি 10টা না 5টা না একটা মাত্র বউ থাইমেট খাওয়ান যাবে কি খাবে কি শোনো আসার পথে তুমি নিয়ে আসবে কি বলবে তো আজ আসার পথে যদি আনো কি 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 যাবো আমি খুবই ধন্য আমি শুধু তোমার জন্য একটা পান একটা পান একটা পান খাবে কাউ কাউ করছে আমি কাউ কাউ করছি দেব দেবে তো হ্যাঁ সত্যি দেবে আজ আশার পথে যদি আনো আশার পথে যদি আনো হবো আমি খুবই ধন্য আশার পথে যদি আনো আশার পথে যদি আনো হবো আমি খুবই ধন্য একটা পাহাড় এনো আমার জন্য একটা পাহাড় এনো আমার জন্য সাবধানে থাকবে চলে যাচ্ছে যা চলে যাচ্ছে দুগ্গা 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 এক গ্লাস দাও খেয়ে চলে যাই সব করে কি দেব কেন তুমি এই মাত্র আমার যাওয়ার পথে শুনতে পেলাম যে তুমি বলছো দুধ খাও দুধ খাও দুধ খাও আমি বলেছি দুধ খাও তুমি তো বললে না আমি অমন বলিনি কি বলেছো শোনো তুমি একটা শুভ কাজে যাচ্ছ যাচ্ছি তোমার অমঙ্গল না হয় না হয় আমি বলেছি দুগ্গা 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 ও ভগবান সেই দশা দুগ্গা আমি ভাবলাম যে সেই ভূতির মা দুগ্গা কেন ভূতির মা দুগ্গা হবে কেন কেন ওদের 8-10টা মোষ আছে দুদিনে গরম করে রেখেছো আমি খেয়ে চলে যাবো হাতির মতন শরীরে আমি দুধ খাবে বললো সেই শরীরে তুলনা করবে কাল সকাল থেকে আমি কোলায় ঘর বেঁধে ঘুরবো দেখি আর নজর দেয় চলে যাচ্ছি যাও হ্যাঁ তুমি যাও হ্যাঁ তুমি যাও এই সাত সকালবেলা পারঘাটায় কেউ বসে আছে পারাপার হওয়ার জন্য নীলাবতী জোর করে ঝগড়া করে আমার পাঠিয়ে দিল পারঘাটায় যা হয় হোক দু একবার হাঁক দিয়ে দেখবো যদি কেউ আসে পারাবার করে দেবো নইলে কুকুরের মতো আড়াইটা প্যাঁচ মেরে নৌকার গলির মধ্যে এমন ঘুম দেওয়া দেবো সারাদিন কেউ আর দেওয়া পাবে না বলি কেউ পারে যাবে গো না কোনো সাড়া শব্দ নেই আরেকবার ডাক দিয়ে দেখি বলি কেউ পারে যাবে গো কোনো শব্দ যখন নেই তাহলে ঘুমটা খুব ভালো হবে কেন ওরকম করছি বাবা তোরা জানা পরে নৌকা চড়াবো এখন যা কেন বলে ওরকম করিস তোরা বলতে যা যা আরে জানা ভাই কেন বিরক্ত করছিস বাবা জানা ভাই দাদা কাকা বড় যেটা সব জানা তোরা জানা বাবা কি ব্যাপার এত নরম নরম কেন
এটা আমাদের নীলাবতী বলে মনে হচ্ছে। ও নীলু, তুমি পার ঘাটায় কিসের জন্য গেলে? তুমি বাড়িতে ঝগড়া করেছো, থাকতে পারোনি, চলে আসো, মন খারাপ হয়ে গেছে? হওয়ারই কথা, তুমি আমায় কত ভালোবাসো, আমি তোমায় কত ভালোবাসি, কি করে ঘরে থাকবে বলতে দেখি তুমি আমার সঙ্গে ঝগড়া করে? আর তুমি অন্য ঝগড়া করো না, আমি তোমায় খুব ভালোবাসবো, ভালোবেসে তোমার কাজ জানা খেতে দেবো গো। আজ এত ভালোবাসা মেঠে না যে আশা, মনে হয় কিছু বলবো কি করে তোমায় আমি বলবো, ও কি করে তোমায় আমি বলবো, এত ভালোবাসা মেটে না যে আশা, এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় কিছু বলবো কি করে তোমায় আমি বলবো, ও কি করে তোমায় আমি বলবো, ও কি করে তোমায় আমি বলবো। না তোমার এইভাবে পারগাটার আশাটা ঠিক হয়নি নিলো, সারাদিন যা আলোচনা করলাম কিন্তু কাজের সময় তা হলো না, কিন্তু কি করে কষ্ট হবে আর কি হবে আর কি হয় যা হয়। তোমার এই কান দুটো কুলোর মতো হলো কি করে গো? ও কিচ্ছু নয়, তাহলে আমার ঘুম ভরে মনের ভুল, ঠিক আছে, ও আমি কোনো মাইন্ড করছি না। অনিল, তোমার এই নাকটা বাঁশির মতো লম্বা হলো কেন গো? ও কিচ্ছু নয়, ও ঘুম ভরে মনের ভুল, তা ঠিক আছে নিলু, এখানে তো কেউ নেই, তুমি আর আমি একটু মজা করা যাক, তুমি আমার একটা হাম খাবে, আমি তোমার একটা হাম খাবো, নাও টাবাস করে তুমি একটা হাম খাও তো। আর কি মারার সময় পায় না, এই সব হাত গুলো আছে কিনে দিলে, যাই হোক ও মনের ভুল, আমি তাহলে তোমার একটা হাম খাবো, মুখটা বাড়িতে দাও শোনা বলবো। ও গরু হতে যাবে কেন? ওকে তুমি চিনতে পারলে না? কে ওটা? ওর নাম হলো গাধু। ওর নাম দাদু? তিনি এক চারমণি ভাই, তুমি কি কানে কম শোনো? কেন কি হয়েছে? ওর নাম হলো গাধু। ওটা কি হয়? মা ওর পৃষ্ঠে চেপে পূজা প্রচার করতে যায়নি মা। ও ওটা তোমার মার বামন ও তোমার দাদু? আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? কি হয়েছে কি নিমাই? আমরা ওপারে যাবো, একটি বার তুমি উপর পারে করে দাও। ওপারে যাবে? হ্যাঁ নিমাই ওপারে যাবে, পার করে দাও নিমাই। করিয়ে নেছো? করি, মা পিছনে আসছে, করি তোমায় দিয়ে দেবে নিমাই। দাঁড়াও হিসাবটা সেরে নেই, ভালো করে হিসাবটা সেরে, অনেক করি ব্যাপার আছে। তোমরা কজন যাবে? আমরা আমরা তিনজন যাব। তিনজন যাবে? হ্যাঁ নিমাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে হিসাবটা ভালো করে সেরে নেই। এক বুড়ি, দু বুড়ি, তিন বুড়ি, চার বুড়ি, পাঁচ বুড়ি, ছ বুড়ি, আট বুড়ি, আঠেরো বুড়ি করি লাগবে। আঠেরো বুড়ি করি? বেশ তো, মা পিছনে আসছে, মা করি তোমায় দিয়ে দেবে, শুধু একটি বার আমাকে আর গাধুকে নিয়ে সর্বপ্রথম তুমি ওপার পার করে দাও। গাধু তুমি একটু শান্ত হও, গাধু করি দিতে হবে তবে পারাপার হবে। ভালো কথা বলছি, পার করে দাও। বললাম তো হবে না, পার করে দাও বলছি নিমাই। এ কার আবার চোখ বের করছিস নিমাই? চাবালে চল্লিশ হাত ফেলা তো ভাগ্য। চুপ করো নিমাই, ভালো কথা বলছি, পার করে দেবে না? বললাম তো হবে না, পার করে দাও বলছি নিমাই। না হবে না, পার করে দাও বলছি নিমাই। না হবে না নিমাই। তুই কি গন্ডগোল করতে চাস? ঠিক আছে, গন্ডগোলের স্বাদ মিটিয়ে দেবো। কি তুমি বলতে চাও নিমাই? আমরা দুজনে মল্ল কুস্তি করবো নিমাই। আমি যদি হেরে যাই বিনা পয়সা তোকে পারাপার করে দেবো নিমাই। তুমি ভুল করছো নিমাই, আমার কাছে কিছুতেই তুমি পারবে না। ঠিক আছে নিমাই, দেখা যাক, মল্ল কুস্তি হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুমি যদি হেরে যাও তাহলে আমাকে বিনা পয়সা পার করে দেবে। হ্যাঁ দেবো নিমাই। তাহলে কে আগে ধরবে নিমাই? আমি ধরবো রে। তাই যদি হয় নিমাই, আজ আমি তোমার কথা রাজি নিমাই। এস, হ্যাঁ হ্যাঁ, শক্ত হয়ে দাঁড়া, এমন করে ধরে বাগিয়ে দেবো নদীর ওপার চলে যাবি। তাই দাঁড়িয়েছিস? তাহলে আমি আসছি রে, আমি আসছি রে। এসো হবে না।
না আমি কাদায় পাশলিপ কে পড়ে গেছি তুমি হেরে গেছ নি ভাই না হারেনি তো পাশলিপ কেছে পাশলিপ কেছে হ্যাঁ কেন তুমি মিথ্যা কথা বলছো না না হবে না হবে না ফের ফিরতে দিতে হবে নি ভাই হ্যাঁ আবার তুমি মালা কষ্ট করতে চাও হ্যাঁ যাই তাই যদি হয় হ্যাঁ তোমার কথা আমি আর রাজি রাজি তো হ্যাঁ নি ভাই এবার তুই আমাকে ধরে নি ভাই হ্যাঁ তোমার বোটা ধরে ভাই বাগিয়ে দেব নি ভাই তাই না হ্যাঁ নি ভাই ঠিক আছে তুমি তৈরি হয়ে গেছ নি ভাই হ্যাঁ তাহলে আমি আসছি নি ভাই আয় না আমি আসছি দেখ এ কাতে বংশ আই আর রেডি হয়ে দাঁড়াইনি নি ভাই হ্যাঁ দাঁড়াও কে তুমি বলতে চাও गाधो কি হচ্ছে আমি বেগে ধনু হয়ে গেলাম তোমার কিছু হয়নি মাই কিছু হয়নি মানে আমি তো বলছি তোমার কিছু হয়নি এই তো হয়ে আছে কি হয়েছে তোমার সব বেগে গেছে নিমাই এবার তুমি পার করে দাও নিমাই হ্যাঁ দেব হয়েছে নিমাই কথা যখন দিয়েছি দেব বেশ তো হ্যাঁ তাহলে এসো নিমাই তাই এই কথার কথা পাঁচ কথা এক কথা হাত কথা সেই কথা যে কথা বলছিলাম সেই কথা বলা যাক বলো নিমাই আগামীকাল ওই দু একজন নিয়ে পার করতে করতে আমার হালের ছড়াটা কেটে গেছে সে কি নিমাই হ্যাঁ হ্যাঁ তাই সেই হালের ছড়াটা পাক দিতে হবে তাই তুমি ওখানে বসে চোখ দুটি বন্ধ করে হাত দুটি লম্বা করে তিনবার তোমার মাকে ডাকো তোমার মা সূত্র চলে আসবে না আমি পারবো না নিমাই মাথা পিছনে আসছে তাহলে কেন কেন আমি মাকে বিরক্ত করতে যাবো আরে দেরি হচ্ছে তো তাড়াতাড়ি চলে এলে একসঙ্গে পার করে দেবো ও দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ বেশ নিমাই তাহলে তোমার কথা মতো এই মুহূর্তে আমি মাকে ডাকছি নিমাই ডাকো আমি আমি ডাকছি নিমাই ডাকো তারপর কত ধানে কত চাল তুমি বুঝতে পারবে মা হ্যাঁ তাড়াতাড়ি ডাকো জানি না তুমি কত দূরে আছো মা তুমি যতক্ষণ আসবে মাগো নিমাই যুগদি আমাকে পার করে দিচ্ছে না মা একটি বার তারা করে আমার সম্মুখে তুমি এসো মা এসো না মাগো কেন তুমি বিলম্ব করছো মা একটি বার নিমাই Ashit Sandosha, DJ Bapi, Dushai Ik Number Pole.